এটা তো পশ্চিমবঙ্গ পুলিশ নয়, মমতা পুলিশ। আমার বাড়িতে ঢুকেছিল, আমি টাইট দিয়েছি, আমাকে নেতাইতে আটকে ছিল, ডিজি হাত জোড় করে কোর্টে দাঁড়িয়েছে। 7ই জানুয়ারি হাইকোর্টের অর্ডার ছিল, আমাকে আটকেছে। এই পরশুদিন রাজ্যের ডিজি তাকে হাত জোড় করে হাইকোর্টে দাঁড়াতে হয়েছে। গতকাল আমি গেছিলাম, ওটা বিজেপি পরিবার। দীপঙ্কর সক্রিয় রাজনীতি করে না, কিন্তু ওর দাদা রাজীব সাহা এবং সানি সাহা যুব মোর্চার কার্যকর্তা। আমরা সিবিআই তদন্তের জন্য পরিবারকে পরিবার হাইকোর্টে যাচ্ছি। উনি একটু বেশি কম কথা বলুন। উনি রোজভ্যালিতে অভিযুক্ত এবং ভুবনেশ্বরে অসুস্থ বলে মেডিকেল রিপোর্ট দিয়ে জামিনে আছেন। আমি তদন্তকারী সংস্থাকে বলবো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের, যে ভুবনেশ্বর থেকে জামিন পেয়েছে সেটা বাতিলের জন্য কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না, কেন এজেন্সি তাকে ফেভার করছে। আমি বলবো অবিলম্বে সুপ্রিম কোর্টে যাওয়া উচিত তার এই শর্তাধীন জামিন বাতিলের জন্য। আমি বলবো না, আমি সকলে জানি না, বলবো না, এটা কেন্দ্রীয় নেতৃত্ব বলতে পারবে। আমি যেটুকু জানি যে ঝাড়খণ্ড পাল্টাবে, তারপর পশ্চিমবঙ্গ যাবে, শাসক দলের সম্পত্তি বাড়ছে, এই নিয়ে জনস্বার্থ। আমি অত্যন্ত খুশি যে আজ থেকে কয়েক বছর পরে আগে করা একটি মামলা আয়ের সঙ্গে হলফনামায় দেওয়া সম্পত্তির বদল, 2011 সালে এমন এমএলএ প্রার্থী হয়েছিলেন 50-55 জন, যারা 2016তে এপিডপিড দিয়ে দেখিয়েছেন 250-350-350 গুণ সম্পত্তির বৃদ্ধি ঘটেছে। এমন প্রায় 55 জন শাসক দলের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা 11-র হলফনামা দিয়েছিলেন আমার 1000 টাকার সম্পত্তি আছে, তাদেরই দেখা গেছে তারা 3 লাখ 3.5 লাখ। অর্থাৎ দেখুন, তদন্তকারী সংস্থা ঠিক করবে হাজিরা না দিলে তারা কীভাবে আইনের প্রক্রিয়ায় কোনো সম্ভাব্য অভিযুক্তকে আনবে। এটা নিয়ে আমার বক্তব্য কিছু নেই, তো আমি প্রথম থেকেই বলেছি যে এই সরকারের আমলে কয়লা বালি পাথর খাদানের সাথে আমাদের গোমাতা, এটাও একটা বড় কেলেঙ্কারি ছিল। আমাদের যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি দায়িত্ব নেওয়ার পরে এখন কার্যত বর্ডার পার করানো মুশকিল হয়ে গেছে, গরু পাচার অনেকটাই নিয়ন্ত্রণে। কিন্তু কয়েক বছর যে গরু পাচার হয়েছে, যার কিংপিন ইডি হেফাজতে আছে এনামুল, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের শাসক দলের একেবারে কলকাতা থেকে শুরু করে অনুব্রত হয়ে মুর্শিদাবাদের প্রায় সমস্ত নেতাই যুক্ত, তারা ভাগ পেয়েছেন, তাকে সাহায্য করেছেন। শুধু নেতা নয়, বিভিন্ন থানার ইন্সপেক্টররা বীরভূমের মোহাম্মদবাজার দুবরাজপুর থেকে শুরু করে মুর্শিদাবাদের লালগোলা, সুতি, ভগবানগোলা, জলঙ্গি, দমকল, রানীনগর, যেগুলো বাংলাদেশ পার্শ্ববর্তী থানা, সেখানকার ইন্সপেক্টর থেকে ডিআইজি আইজি পর্যন্ত এদের বিরাট র্যাকেট কাজ করেছে। তাই এদেরকে আইনের আওতায় এনে এই করাপশনকে সমূলে উৎপাটিত করা উচিত, যারা তদন্ত করছে তাদের। এর উত্তর আমি দিতে পারবো না। একটু আগেই একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট আমাকে মেসেজ করছিল, এসএসকেএম এর গেটে পড়ে আছে, ভর্তি পাচ্ছে না। আমি তাকে বললাম, ভাই আমাকে দিয়ে বলালে উল্টো হবে। পশ্চিমবাংলায় এমন করে রেখেছে একটা বিরোধী দলনেতা, তো দূরের কথা, যদি শাসক দলের বাইরে কোনো পঞ্চায়েত মেম্বারও তার পরিচয় পায়, সে শাসক দল করে না, তার পেশেন্টকে আরও মেরে ফেলার ব্যবস্থা করবে। আমি বললাম, ভাই ক্ষমা করবে, তুমি রেলের হসপিটালে যেতে চাও আমি সাহায্য করে দিচ্ছি, তুমি এইমসে যেতে চাও সাহায্য করে দিচ্ছি, প্রাইভেটেই ঢোকাও 2-5 হাজার টাকা পকেট থেকে দিয়ে সাহায্য করতে পারি, কিন্তু এসএসকেএমে বলতে পারবো না। আজকে এসএসকেএমে এই ধরনের সুস্থ শাসক দলের নেতাদের
ইনকম্পিটেন্টেড অভিযুক্ত নেতাদেরকে রাখা হয়, সাধারণ মানুষের অধিকার থেকে তারা বঞ্চিত হয়, এর থেকে লজ্জার জায়গা আর থাকতে পারে। তোলাবাজির অভিযোগে রাজীব আইনজীবী গ্রেপ্তার, মামলায় কলকাতা পুলিশের নজরে ইডির আধিকারিক।